দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করছিলাম। গতদিন আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। সেই সৃজনশীলে ছক দেওয়া ছিল এবং ছক থেকে আমরা কাজ করেছি। এবার দেখো, গত ক্লাসে ছক থেকে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম এবং এই লেখচিত্রের ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে দেখো, একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রের মাধ্যমে বেগ সময় লেখচিত্র আছে। এই লেখচিত্র থেকে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। দেখো, এখানে এক্স অক্ষের দিকে সময় দেওয়া আছে এবং ওয়াই অক্ষের দিকে বেগ দেওয়া আছে। এই লেখচিত্র থেকে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। এখানে সৃজনশীল প্রশ্ন দেখো, ক নম্বরে দেওয়া আছে মন্দন কি, সমবেগে চলমান বস্তুর বেগ থাকে না কেন, লেখচিত্রে ওপি কত সময় তা গাণিতিক ভাবে নির্ণয় করো। লেখচিত্রে দেখো ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব আছে, এই দূরত্ব কত সময় এটা আমাদের গাণিতিক ভাবে নির্ণয় করতে হবে। আর গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসতে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। দেখো, এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, তারপরে আবার দেখো গতিপথ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়েছে, কিন্তু যদি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসতো তাহলে এর ত্বরণের কি পরিবর্তন হতো সেটা আমরা গাণিতিক ভাবে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে দেখি ক নম্বরের উত্তর। ক নম্বর মন্দন কি, আমরা জানি ত্বরণ এবং মন্দন একই, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর যদি বেগটা আস্তে আস্তে হ্রাস পেয়ে যায় মানে কমে যায় সেই ক্ষেত্রে এই মন্দন সৃষ্টি হয়। তার মানে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ আর বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। তাহলে মন্দন হচ্ছে সময়ের সাথে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, মন্দন আর ঋণাত্মক ত্বরণ একই কথা। তাহলে আমরা জেনে গেলাম মন্দন এবং ঋণাত্মক ত্বরণ একই, আমরা অতি সহজে আমরা এই সংজ্ঞাগুলো দিতে পারবো। এরপর দেখো খ নাম্বার, যদি সমবেগে চলে, দেখো সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না কেন। এখানে আমরা একটু দেখবো লেখচিত্রে দেখো এই জায়গাতে সি থেকে ডি পর্যন্ত সমবেগে চলতেছে, এখানে ত্বরণ নাই, কেন নাই সেটা দেখো। আমরা ত্বরণের সংজ্ঞা জানি, বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। আর বস্তুর আদি বেগ যদি ইউ এবং টি সময় পর বেগ ভি হলে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন সমবেগে যদি চলে, সমবেগের ক্ষেত্রে ভি আর ইউ একই থাকে, যেহেতু বেগের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে আমরা এ ইকুয়াল টু ইউ মাইনাস ইউ, ইউ থাকে ইউ গেলে কত হয় শূন্য হয়। এখানে সময় যাই থাকুক না কেন, শূন্যকে আমরা যদি সময়টা ভাগ করি তাহলে শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে এখানে ত্বরণের মান আমাদের শূন্য আসে মানে ত্বরণ থাকে না। সুতরাং আমরা বলতে পারি সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন না ঘটায় ত্বরণ থাকে না। তাহলে আমরা অতি সহজে খ নম্বরের উত্তর পেয়ে গেলাম। এবার দেখো গ নম্বরে বলা আছে লেখচিত্রে ওপি কত সময় তা গাণিতিক ভাবে নির্ণয় করতে হবে। ওপি দূরত্ব, ওপি সময়, এখানে এখানে লেখচিত্রে এক্স বরাবর কিন্তু আমাদের এটা সময় দেখানো আছে। আমরা লেখচিত্র থেকে সবকিছু অবস্থানটা দেখে নিব। অবস্থানটা দেখো, এ বিন্দুতে কিন্তু বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, এখানে সময় দেওয়া নাই। কিন্তু এখানে আমাদের বি বিন্দুতে যদি আমরা যাই, বি বিন্দুতে দেখো এখান থেকে সময় আছে, সময় আমাদের 30 মিটার পার সেকেন্ড, এখান থেকে আবার সময় যা আছে 20 সেকেন্ড। আবার আমরা এখানে আদি বেগ ইউ সমান জানি শূন্য, তাহলে আমরা এখান থেকে বি বিন্দু, কিন্তু বি বিন্দু থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। এই ও থেকে বি পর্যন্ত কিভাবে চলতেছে,
পেয়ে যাব। দেখো আমরা গাণিতিক ভাবে এখন বের করব রেখাচিত্রের OB অংশে দ্বারা সমতল নির্দেশ করে। এই ক্ষেত্রে ত্বরণ A হলে A = V - U/T। আমাদের এখানে B বিন্দুতে কত ছিল আদি বেগ, এখানে O বিন্দুতে 0 আর শেষ বেগ B বিন্দুতে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর এখানে সময় ছিল 20 সেকেন্ড। আমরা মান বসিয়ে দিলাম, এখানে আমরা ত্বরণ পেয়ে গেলাম 1.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা ও এর অংশে শেষ বেগ এখানে আমরা ধরে নিব, শেষ বেগ যেহেতু এখানে বেগ ভিতরে আছে এখানে আমরা শেষ বেগটা ধরে নিলাম v প্রাইম ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড আর আদি বেগ u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এবং সময় op, এই op সময় কত এটা সমান আমরা p প্রাইম ধরে নিলাম। তাহলে ত্বরণের সূত্র যদি আমরা বসাই ত্বরণ a ইকুয়াল টু v প্রাইম মাইনাস u বাই p প্রাইম। আমাদের দরকার কি, আমাদের দরকার t, এই জন্য আমরা t প্রাইম ইকুয়াল টু v আমরা পাশে দিলাম আর t নিয়ে আসলাম, তাহলে এখানে v প্রাইম মাইনাস u বাই a। এখন আমাদের v প্রাইম শেষ বেগ 50 মিটার পার সেকেন্ড, u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর এখানে ত্বরণ আমরা এই যে আগে দিয়ে নিয়েছি 1.5, এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের সময় কি আসে 10 সেকেন্ড। তাহলে আমাদের এই OP সময় যেটা OP সময় কত কি প্রাইম আমরা ধরেছি এবং কি প্রাইমের মান হচ্ছে 10 সেকেন্ড, তার মানে আমাদের OP সময় হচ্ছে 10 সেকেন্ড, ওটাই আমাদের অ্যানসার 10 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এবার দেখো আমরা ঘ নম্বরের সমাধান করব। ঘতে বলা আছে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি, তো এই ক্ষেত্রে আমরা দেখো উদ্দীপক থেকে আমরা পাই বি বিন্দুতে আদি বেগ, যদি আমাদের এখানে আদি বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, ই বিন্দুতে শেষ বেগ দেখো এখানে যেহেতু একদম থেমে যায় গাড়িটা এখানে 0 মিটার পার সেকেন্ড আর এক্ষেত্রে সময় t ইকুয়াল টু 50 থেকে 20 বাদ দিলে 30 হয়, এখানে যেহেতু বি বিন্দুতে ছিল 20 সেকেন্ড আর ই বিন্দুতে হচ্ছে 50 সেকেন্ড বাদ দিলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই 30 সেকেন্ড। এবার আমরা প্রিয় শিক্ষার্থী দেখে নাও আমাদের প্রথমে বি থেকে সি তে এখানে যে সমমন্দন এসেছে এইটা আমাদের এখানে মন্দন কত বা ত্বরণ ঋণাত্মক ত্বরণ কত হবে এটা আজ আমরা নির্ণয় করব। এরপরে সি থেকে ডি পর্যন্ত এটা সমবেগে যাচ্ছে, তার মানে আমরা জানি সমবেগে কোনো ত্বরণ থাকে না। আবার ডি থেকে ই তে আবার সমমন্দন আসছে, এখানকার মন্দন কত হবে এটা আমরা নির্ণয় করবো। দেখো এই বিসি অংশের ত্বরণ কত হবে, বিসি অংশের ত্বরণ এ ওয়ান ইকুয়াল টু এখানে 15 মাইনাস 30 বাই 30 মাইনাস 20। আমরা এখানে বি বিন্দু আর সি বিন্দু, সি বিন্দুতে দেখো বেগ ছিল হচ্ছে 15 আর বি বিন্দুতে হচ্ছে 30, তাহলে আমরা এখান থেকে মান পেয়ে যাই দেখো মাইনাস 15 বাই মাইনাস 10 মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার ডি অংশের ত্বরণ এ টু ইকুয়াল টু এখানেও ই বিন্দুতে ত্বরণ ছিল 0 আর ডি বিন্দুতে ছিল 15, এখানে সময় 15 থেকে 40 বাদ দিলে এখানে 10 মাইনাস 10 আর এখানে মাইনাস 15, তাহলে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে দুটাতেই মন্দন একই আছে বা ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু মাইনাস 15.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যদি বি বিন্দু থেকে দেখো আমি একটু দেখাচ্ছি, বি বিন্দু থেকে যদি গাড়িটি এইরকম ভাবে সোজা যদি চলে আসতো তাহলে এখানে ত্বরণ কত হতো এই ত্বরণটা আগে নির্ণয় করবো, তারপরে আমরা এই ত্বরণের সাথে তুলনা করবো। তাহলে বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে গাড়িটির ত্বরণ হবে, ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা এই মানগুলো বসিয়ে দিব, এই মানগুলো বসিয়ে দিলে এখানে আমরা পাই 30 বাই 30, তার মানে কত এখানে মাইনাস 30 আছে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের ত্বরণ আসলো, সরাসরি যদি আসতো তাহলে মাইনাস 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মন্দন
1 মিটার পার সেকেন্ডে আসতো, কিন্তু আমরা যেভাবে গাড়িটি চলে সেখানে প্রথমের অংশে আমরা BC এর অংশে পেয়েছি 1.5 মিটার পার সেকেন্ড আর D অংশে পেয়েছি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখন তুলনা করব, এখানে যে B বিন্দুটাকে C বিন্দুতে সরাসরি তরঙ্গ যেটা আছে এই তরঙ্গ হচ্ছে A আর আগে তরঙ্গ ছিল A1 A2 দুটাই সমান, আমরা এটা এখন তুলনা করব। A বাই A1 ইকুয়াল টু এটা ছিল -1 মিটার পার সেকেন্ড স্কয়ার আর A1 এ ছিল, এতে ছিল 1 আর A1 এ ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটা মিটার পার সেকেন্ড স্কয়ার দুটাই চলে যায় উপর নিচে আর এটা ভাগ করলে আসে 0.667 অর্থাৎ A1 ইকুয়াল টু আর A ইকুয়াল টু 0.667 A1 অর্থাৎ গাড়িটি B বিন্দু থেকে E বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণ হবে আগের যে ত্বরণ ছিল ওটার থেকে 0.667 গুণ এত গুণ হবে, পূর্বের ত্বরণের 0.667 গুণ হবে। অর্থাৎ আমাদের আগে যে ত্বরণগুলো আছে BC এবং DE এই ত্বরণগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এখানে কি ধরনের গাড়িটি চলতেছিল সেটা আমাদের বলতে হবে। এটা আমরা বলেছি, এখানে আমরা জেনে গেলাম এই দুই জায়গায়। এরপরে B বিন্দু থেকে C বিন্দুতে সরাসরি বের করব, সরাসরি বের করলে যে ত্বরণ হবে এই ত্বরণের সাথে আগের ত্বরণের তুলনা করব, যে আগের ত্বরণ কত ছিল এই ত্বরণ কত ছিল, আগে এখন যে ত্বরণ হয়েছে সরাসরি ত্বরণ এটা পূর্বের ত্বরণের কত গুণ হয় 0.667 গুণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এরকম ভাবে যদি গ্রাফে যদি মানগুলো দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে যে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করতে পারবো, যে কোনো বিন্দু থেকে আমরা সময় নির্ণয় করতে পারবো এবং এই গাড়িটি কোন বিন্দুতে কি অবস্থায় আছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা যে আজকে সমাধান করলাম এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই ধরনের সমস্যা যদি থাকে সেগুলো আবার তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আবার তোমরা জানাবে, আমরা ওইটা নিয়ে আবার আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আবার আগামী দিন আরেকটা ক্লাস নিয়ে দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।